প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসো আমরা আজকে বহুত আলোচিত একটা বিষয়, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়টা হলো অ্যাডাল্টারেশন। আজকে আমরা দেখি বাংলাদেশে এই বিষয়টাকে সর্বত্রই একটা আলোচনা, ফুল অ্যাডাল্টারেশন এমন পর্যায়ে গিয়েছে যে এটা আমাদের জন্য যে কতটুকু ক্ষতিকর এটা আমরা সাধারণ জনগণ বুঝি না, যার কারণে প্রতিনিয়তই ফুল অ্যাডাল্টারেশনের যে পরিমাণ এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসো আজকের লেসন থেকে আমরা খাদ্যে ভেজাল বা ফুল অ্যাডাল্টারেশন বিষয়টা নিয়ে আলোচনা করি। বেশি আকর্ষণীয় করার জন্য এবং অতি অল্প সময়ে পাকানোর জন্য এবং রং আনার জন্য কিছু কেমিক্যালস ব্যবহার করা হচ্ছে। এভাবে দেখছি যে আমাদের দেশের যে একটা পত্রিকা ঢাকা ট্রাইবিউন, এখানে ঢাকা, গুলশান, কারণ বাজার এবং মহাখালী এই তিনটে বাজারে ঘুরে ঘুরে তারা যে প্রতিবেদন দাখিল করেছেন তার ক্ষেত্রে দেখা যায় যে 80% যে সবজি ভেজিটেবলস তার ভিতরে ভেজাল পরিলক্ষিত হয়েছে। তার ভিত্তিতে আজকের আলোচ্য বিষয়টারেশন চলা আমরা ফুড অ্যাডাল্টারেশন নিয়ে আরেকটু বিস্তারিতভাবে জানি। লার্নিং আউটকামস, আজকের এই লেসন থেকে আমরা কতগুলো বিষয় সম্পর্কে জানবো, এই লেসনটা পড়ার পরে আলোচনার পরে এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত হব। আমরা জানব খাদ্যের ভেজাল কি এবং তার প্রতিফল কি। আমরা যদি ভেজাল মিশ্রিত খাবার খাই তাহলে এর পরিণতিটা কি? টু নো সাম ইনস্টিটিউশনস রিলেটেড টু ফুড ম্যানেজমেন্ট, আর এই ফুড ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানবো। টু নো হু ইউজেস কেমিক্যাল পেস্টিসাইডস অন ফুডস, আমরা জানবো কারা এই খাবারে ভেজাল মেশায় বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মেশায়। টু গেট দ্য নেম অফ সাম পেস্টিসাইডস, আমরা জানবো কোন ধরনের পেস্টিসাইডগুলো, কী কী পেস্টিসাইডগুলো এই খাবারে অথবা খাদ্যে মেশানো হয়। টু রাইট হার্মফুল ইফেক্টস অফ পেস্টিসাইডস, এই পেস্টিসাইডসগুলো মেশালে কী কী ক্ষতিকর প্রভাব আমাদের উপর আসে। টু এক্সপ্লেন সাম নিউ ওয়ার্ডস, আর এই অধ্যায় থেকে আলোচিত কিছু নতুন শব্দের সাথে আমাদের পরিচিত হব। আমরা এখান থেকে জানবো কজেস অফ ফুড অ্যাডাল্টারেশন, ভেজাল মেশানোর প্রেক্ষিতে খাবারগুলো দূষিত হয়, অনুপযোগী হয়, তার পেছনে কি কারণগুলো রয়েছে।
makes him harmful substance with food. কিছু ক্ষতিকর জিনিস এই খাবারের সাথে মেশানো হয়। Trying to make food more tempting and attractive. যে খাবারগুলো আমরা গ্রহণ করি সেই খাবারগুলো যাতে বেশি দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় মনে হয়। Preventing from being rotten. আমরা যে খাবারগুলো খাই অনেক ক্ষেত্রে এগুলো পচে যায়, সময়ের ভিত্তিতে পচে যায়। এই পছন্দ করবেন এই প্রোডাক্টের কাছে সাথে বিষয়টা জড়িত। মিক্সিং টেক্সটাইল কালার আর ফরমালিন অন কেমিক্যালস। আমরা এমন কিছু রং খাবারের সাথে মেশাই যেগুলো টেক্সটাইল অথবা কাপড়ে মেশানো হয়, টেক্সটাইলে ব্যবহার করা হয় কাপড় তৈরির ক্ষেত্রে, যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর। কজিং হেলথ হ্যাজার্ড অর ইভেন ডেথ। এটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, ক্ষতিকর, ইভেন মৃত্যু পর্যন্ত ঘটায়। তাহলে কি আমরা এই কয়েকটা বিষয়ের সাথে আমরা পরিচিত হব। আমরা আগেই বলেছিলাম খাবারে কিছু পেস্টিসাইড বা কেমিক্যালস মেশানো হয়, তাহলে সেই জিনিসগুলো কি পেস্টিসাইড ইউজ ইন ফুড? আমরা জানব ডিডিটি, হেপ্টাক্লোর, আর্সেনিক, অলগ্রেন, টিউমারিক পাউডার, ক্রোমিয়াম, ক্লোরোডেন, লেড কোমেট। তাহলে এই জাতীয় পদার্থগুলো, এই জাতীয় মেডিসিনগুলো, পেস্টিসাইডসগুলো আমরা সাধারণত দেখি যে খাবারে মেশানো হয়। তাহলে এর প্রেক্ষিতে আমাদের যে পরিণতি কী হবে সেটা আমরা হয়তো অতি সহজে আজকে বুঝতে পারব। আজকে যে বিষয়টা আমরা দেখছি যে ক্যান্সারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইফেক্ট অফ ইউজিং পেস্টিসাইডস, তাহলে এই পেস্টিসাইডসগুলো যদি খাবারে মেশানো হয় তাহলে কী কী প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, কী কী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেখো আমরা প্রথমে জানবো সেটা হল ক্যান্সার। এই জাতীয় জিনিসগুলো যদি খাবারে মেশানো হয় সেই খাবারগুলো আমরা গ্রহণ করি যেগুলো ক্যান্সার সৃষ্টি করে। ক্যান্সার মানে কি? একেবারে দুরারোগ্য ব্যাধি যার কোনো চিকিৎসা নাই। আমরা জানি যদি হয় ক্যান্সার নাই কোনো আনসার, তাহলে এই যে ক্যান্সারের মতো মারাত্মক রোগ আমরা এই দূষিত খাবার খেয়ে আমরা আক্রমণিত হচ্ছে। কিডনি ফেলর, এই দূষিত খাবারগুলো, এই ভেজাল দূষিত খাবারগুলো যদি আমরা খাই তাহলে কিডনির উপর অ্যাটাক করে এবং এক সময় আমাদের কিডনি ফেলর। হার্ট প্রবলেম, আমরা বলি হার্ট অ্যাটাক, তাহলে এই খাবারগুলো খেলে আমাদের হার্ট অ্যাটাক রোগ যেটা এটা দেখা দেয়। স্কিন ডিজিজ, বিভিন্ন ধরনের যে স্কিন ডিজিজ, এই স্কিন ডিজিজগুলো এই দূষিত খাবারগুলো খেলে আমাদের শরীরে সৃষ্টি হয় আর এর পরিণতি কি খুবই ভয়াবহ। আমরা জানি আমাদের যে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অর্থাৎ কোনটা ভালো খাবার কোনটা ভেজাল মিশ্রিত খাবার এগুলো রক্ষের জন্য বা নিয়ন্ত্রণের জন্য কিছু সংস্থা রয়েছে আর এই সংস্থাগুলো স্বাস্থ্যকে ভালো রাখা যায় এই মর্মে তারা কাজ করে যাচ্ছে। আর এখানকার বিষয় হলো সাম রিমার্কেবল ইনস্টিটিউশনস, উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানব। FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার তাহলে এগুলোর মাধ্যমে আমাদের দেশের যে খাদ্য নিয়ন্ত্রণ তথা খাদ্য স্বাভাবিক নাকি অস্বাভাবিক এগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। আজকে আমরা যে জিনিসগুলো জানলাম খাদ্যে ভেজাল মেশানো, তার প্রেক্ষিতে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানব। হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেশন,
সেখান থেকে আমরা জানব খাদ্যের ভেজাল কি। তাহলে আবার অতি সহজেই বলতে পারি, যখন একটা খাবারের স্বাস্থ্যে কোন কেমিক্যালস বা পেস্টিসাইডস মেশানো হয়, ওই খাবারটা আমাদের জন্য উপযুক্ত থাকে না, আর সেগুলো খেলেও আমাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের মারাত্মক রোগ হয়। তাহলে যে খাবারগুলো খেলে আমাদের এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, সেই খাবারগুলোই হল ফুড অ্যাডাল্টারেশন। অর্থাৎ যে জিনিস মেশালে খাবারগুলো আমাদের উপযুক্ত থাকে না বা উপযুক্ত থাকে না, সেইগুলোই হল ফুড অ্যাডাল্টারেশন। হাউ আর দ্য ফুড অ্যাডাল্টারেটেড, আমরা এখান থেকে জানলাম বিভিন্ন প্রক্রিয়ায় ফুড অ্যাডাল্টারেশন হয়ে থাকে, বিশেষ করে যারা ব্যবসায়ী অথবা হোয়ার্ডার, তারা বাজার চাপ করার জন্য এই খাবারের সাথে এরকম পেস্টিসাইডস মিশিয়ে থাকে। একটা খাবার তাকে কালার আকর্ষণীয় করার জন্য কালার মিশিয়ে থাকে, একটা খাবার লং লাস্টিং করার জন্য, অ্যাট্রাক্টিভ করার জন্য অনেক কেমিক্যালস মিশিয়ে থাকে। তাহলে এই যে জিনিসগুলো যখন মেশানো হয় তখন ওই খাবারটাই স্বাভাবিক থাকে না, ওই ফল বা মিল্ক বা দুধ যেটাই বলি এই খাবারগুলো গ্রহণযোগ্য আর থাকে না। এভাবে বিভিন্ন লেভেল থেকে খাদ্যকে ভেজাল মেশানো হয়। হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল মেশানোর প্রধান কারণটা কি? তবে আমাদের দেশের মানুষগুলো মেটেরিয়াল মাইন্ডেড বেশি, অর্থাৎ বস্তুবাদ তথা আর্থিক উন্নয়ন বেশি বেশি লাভ করবো এই আশায় আমাদের দেশের ব্যবসায়ীরা খাদ্য ভেজাল বিষয়ে থাকে। এটি হল প্রধানতম কারণ। খাদ্য যদি ভেজাল মেশানো হয় তাহলে এর পরিণতি বা খারাপ দিকগুলো কী কী? আমরা আগে জেনেছি এই খাদ্যে ভেজাল মেশালে ওই খাবার যদি আমরা খাই তখন আমাদেরকে ক্যান্সার দেখা দেয়, হাই প্রেশার দেখা দেয়, কিডনি ফেলার হয়, তাহলে এরকম বিভিন্ন পার্মানেন্ট রোগের সৃষ্টি হয়। হাউ ক্যান দ্য প্রবলেমটি সলভ, এই সমস্যাটা কীভাবে দূর করা যায়? আমরা বলতে পারি এই সমস্যাটা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন, সেই সাথে আমরা যারা উৎপাদন করি, আমরা বিক্রি করি, বাজারজাত করি, তাদেরকেও সচেতন হতে হবে। আমরা সর্বোপরি যদি মানসিকভাবে সচেতন হই যে না এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেই, তাহলে এটা রোধ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই লেসন থেকে খাদ্যে ভেজাল এবং তার পরিণতি সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে আবার উপস্থিত হব। তবে বাড়িতে আমাদের করণীয় কাজ হোমওয়ার্ক, রাইটে প্যারাগ্রাফ অফ ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল অর্থাৎ ফুড অ্যাডাল্টারেশনের উপর তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে। আমরা আজকে যে আলোচনাটা শুনলাম এর ভিত্তিতে অনেক ধারণা পেয়েছি, সেই সাথে বাসায় যে তোমরা টেক্সট থেকে গল্পটা আরেকটু পড়বে, পড়ার পরে তোমাদের যে নিজস্ব চিন্তা চেতনা বা ধারণা কনসেপ্ট এগুলো সাজিয়ে গুছিয়ে একটা প্যারাগ্রাফ লিখবেন, আর সেই প্যারাগ্রাফটা আমি নেক্সট ক্লাসে যা শিখে করবো, আর সেই প্যারাগ্রাফটার নাম কি? ফুড অ্যাডাল্টারেশন। আশা করি তোমরা সকলেই আমার ক্লাসটা মোটামুটি ভাবে বুঝতে পেরেছ। আর যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে এটি নিয়ে আমরা আলোচনা করব, সমাধান দেব, আর সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সবাই সবার জন্য শুভকামনা করি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।